শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদ ততাতং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। তৃতীয় পরিচ্ছেদ, মণিলাল প্রভৃতি সঙ্গে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন, গাঢ় নিদ্রা নয় তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞান আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন, মণিলাল এক একটি কথা কইতেছেন। ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধজাগরণ অবস্থা, এক একবার উত্তর দিতেছেন। মণিলাল শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুনিয়া চোখে যেন নিদ্রা আছে, জিজ্ঞাসা করিতেছেন হাজরাকে ওরা কি বলে। ঠাকুর উঠিয়া বসিলেন, মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ। আহা, তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে, হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন। আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ এসব ছোকরারা কেন উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পর। যেমন পুরীর ভিতরে কলাইয়ের ডালের পোড়ও থাকতে পারে, ক্ষীরের পোড়ও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পর। গুরুকৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন, ঠাকুরের অভয় দান। এবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব, গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল, বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়, তারাও ভ্যাঁ ভ্যাঁ করে, সেও ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে ছানাটা খুব বড় হলো, একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘকে দেখে অবাক, তখন দৌড়ে এসে তাকে ধরল, সেটাও ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো, তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল, বললে দেখ জলের ভিতরে তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটিকে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো, সে কোনো মতে খাবে না, ভ্যাঁ ভ্যাঁ করছিল।
রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করল। নতুন বাগটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই, তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই, তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। কপট সাধনও ভালো, জীবনমুক্ত সংসারে থাকতে পারে। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরটাকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটা সাধু ভস্ম মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো, একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবলো, কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব, সন্দেহ নাই। কপট সাধনেতেই এতদূর চৈতন্য হল, সত্য সাধন হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবো, ঈশ্বরই সত্য, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য, জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে, তাদের কি ত্যাগ করতে হবে। শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপাসিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে, সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন।